সমলিঙ্গের বিয়েতে স্বীকৃতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দুই সমকামী যুগল। জনস্বার্থে মামলা শুনতে সম্মত হয়েছেন দেশটির শীর্ষ আদালত। আগামী 6 জানুয়ারি শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। সমকামী দম্পতি ভারতের দুই রাজ্যের বাসিন্দা। দিল্লি এবং কেরল হাইকোর্টে ওই দুটি মামলার ট্রান্সফার পিটিশন দায়ের করেন আইনজীবী মেনকা গুরুস্বামী ও আইনজীবী করুণানন্দী। গত বছরের 25 নভেম্বর সুপ্রিম কোর্টকে দুই সমকামী যুগলের দায়ের করা দুটি মামলা সম্পর্কে অবগত করা হয়। 2021 সালের ডিসেম্বরে অনুষ্ঠান করে বিয়ে করেন সমকামী দম্পতি ভারতের দুই রাজ্যের বাসিন্দা সুপ্রিয় চক্রবর্তী ও অভয় ডাং। বস্তুত তারাই দেশের প্রথম সমকামী যুবক যারা বিয়ে করেছেন। এখন বিশেষ বিবাহ আইনের স্বীকৃতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। অন্যদিকে দীর্ঘ 17 বছরের সম্পর্কের পর পার্থ ফিরোজ মলহোত্রা এবং উদয় রাজ বিয়ে করেছেন। আদালতে ওই দম্পতি জানান তারা দুটি শিশুকে লালন পালন করছেন, কিন্তু যেহেতু তাদের বিয়েতে কোনো আইনি স্বীকৃতি নেই তাই তারা আইনগতভাবে শিশুদের বাবা মা হতে পারছেন না। একই মামলায় তাদের আবেদনও শুনবে সুপ্রিম কোর্ট। 2018 সালের 6 সেপ্টেম্বর ভারতীয় সংবিধান 377 ধারাকে প্রত্যাহার করে সমকামিতাকে অপরাধ এর তকমা থেকে মুক্তি দিয়েছিল, কিন্তু 377 ধারার প্রত্যাহার সাংবিধানিকভাবে সমকামী মানুষের অস্তিত্বকে স্বীকার করে নিলেও দৈনন্দিন অপমান থেকে তাদের মুক্তি দেয়নি। নানা জায়গায় বিভিন্ন সময় সমকামীদের নির্যাতন এবং আক্রমণের অভিযোগ উঠেছে, আর এসব হয়রানি থেকে বাঁচতেই তারা আইনি বৈধতা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।